এটা এত বদমাশ। হ্যাঁ দেখো অবস্থা, এই যে ভিডিও করলেই কামড়াতে চলে আসে। এইখানে আমার ভর্তি আলু, না না দেখাই, দাঁড়া দাঁড়া, ভর্তি আলু সে কি করছে, এসে আসছে, আমি যেই রান্নাটি করছি এসে টুকুস করে এখান থেকে একটা আলু নিয়ে চলে যাচ্ছে। এই যে আমি এটাকে ঢেকেই রাখি, বলো তো এটা ঢেকে রাখা সম্ভব? হ্যাঁ এখন বলছি বলে আমাকে কামড়াচ্ছে, কেন বলছি, কেন বলছি, হ্যাঁ কেন বলছি আমি, হ্যাঁ এই এই আলু ঝুড়ি থেকে আসছে এসে একটা টুকুস করে আলু নিয়ে চলে যাচ্ছে। পেঁয়াজ দেখো এইভাবে ঢেকে রেখেছি, পুরো ঢাকা সম্ভব? হ্যাঁ হ্যাঁ এই আলু আমি কি দিয়ে ঢাকি, আগে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতাম ঝুড়ি, না সেই কাপড় টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে এ মানে একটু শান্তি নেই জীবনে। ওই দা কি করে আলু চুরি করো, দেখিয়ে দাও, দেখিয়ে দাও তুমি কি করে আলুটা চুরি করো, দেখো কেমনি গুটি গুটি পায়ে এসে তুমি আলু চুরি করে দাও, তাকিয়ে আছে আবার। এ দা এ দা দা এ দা 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 ঠিক পালালো, ওই দা 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 ওই দা দা পালিয়ে গেছে, দেখছো দেখো আলু চোর চোখের সামনে, তুমি দেখো এইটা হচ্ছে চোর কি, ওই দা দেখলে প্রমাণ, এই যে আলু চোর, আলু চুরি করে বদমাইশ ছেলে। আলু নিয়ে নিয়েছি কেন আমি, চল আলু চুরি করছে। এখানে আপেল কেটে রেখেছি, আপেল খাওয়াচ্ছি ওকে আমি, তা না ওই দা ওই দা আবার আবার ধান্দা করছে, তুই আলু চুরি কর একবার, এনে নিয়ে যা একটা একটা করে পিস করে রেখেছি খেতে থাক, একদম এইসব খাবার খাবি না, বস ওখানে বসে বসে খা, সেট সেট সিট করো, দিদাকে দেখছে একবার, তারপর এদিকে বস, কে আবার সেট, আমি সিট বলেছি, হ্যাঁ চুরি করছে আবার লজ্জা নেই, করো সিট করো, দেবো না আমি আপেল দেবো না, বসো করো, হ্যাঁ দিদাকে দেখে লাভ আছে, কে খাবে এটা, চলে আও একদম চলে আও।